হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আবার চলে এলাম আপনাদের কাছে সুন্দর একটি সিম্পল রেসিপি নিয়ে, আর সেটা হচ্ছে বানানা প্যানকেক। আজকে আমি এই রেসিপিটি করব আপনাদের বাসায় যে 1.5 থেকে 2 বছরের বাচ্চা আছে তাদের জন্য। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বড় সাইজের কলাকে ম্যাশ করে নিচ্ছি, আর বাচ্চারা যেহেতু কলা খেতে চায় না, এভাবে আপনারা যদি প্যানকেক তৈরি করে খাওয়ান তাহলে কিন্তু তারা খুব পছন্দ করবে। এখন দিচ্ছি আমি 3 থেকে 4 টেবিল চামচের মতন ময়দা, দিচ্ছি 3 টেবিল চামচ চিনি, চিনিটা আপনারা একটু বুঝে শুনেই দিবেন যেহেতু কলাটা মিষ্টি আছে, দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখন দিচ্ছি আমি ব্যাটারটাকে তৈরি করতে দুধ, এখানে আমি গরুর দুধটা ইউজ করছি, আর বাচ্চাদেরকে 1 বছর পার হওয়ার পরে কিন্তু দুধের তৈরি খাবার খাওয়ানোই যায়, কিন্তু আপনারা কাঁচা দুধটা অ্যাভয়েড করবেন। কাঁচা দুধ বলতে আমি এখানে বুঝাতে চেয়েছিলাম যে গরুর দুধ কিন্তু বাচ্চাদেরকে 2 বছর পর্যন্ত খাওয়া ডাক্তাররা খাওয়াতে নিষেধ করে, তো সেক্ষেত্রে আপনারা দুধের তৈরি পায়েস, সেমাই, পুডিং এসব করে ছানা এগুলো তৈরি করে খাওয়াতে পারেন। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1 চা চামচের মতো সয়াবিন তেল। ভিউয়ার্স, যেহেতু আমি এখানে কলা, ময়দা, দুধ এগুলো দিয়েছি, তো সে কিন্তু এখান থেকে দুধের পুষ্টি আর কার্বোহাইড্রেটটা পেয়ে যাচ্ছে। সো আমাকে কিন্তু বাড়তি করে আর কার্বোহাইড্রেটের চিন্তা করতে হচ্ছে না। এখন আমি এগুলোকে ভেজে নিব। একটা প্রায় ফ্রাইং প্যান গরম করে নিয়েছি, এখন এর মধ্যে আমি ব্যাটারে একটু দিয়ে দিয়েছি, আর অবশ্যই প্যানে কিন্তু একটু তেল ব্রাশ করে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, এখন ঢাকনাটা উল্টিয়ে 1 মিনিটের মতন লাগবে, উল্টিয়ে অপর পিঠো তৈরি করে নিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, 2 থেকে 3 সেকেন্ড পরে আমি এটাকে উঠিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেল সিম্পল মজাদার কলার প্যানকেক। এটা আপনার বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াতে পারেন, আর বড়রাও এটা সার্ভ করতে পারেন।